হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পটলের ভরোয়া। চলো ঝটপট দেখে নিই এটা কিভাবে বানায়। পটলগুলোকে আমি ভালোভাবে ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পর মাঝ বরাবর একটাই চির লাগাবো, যাতে পরে মশলা ভরতে সুবিধা হয়। আর পটলের দুই সাইডের মুখটা আমি কেটে নেব। পটলগুলো সব কেটে আমার রেডি হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। ভেতরে বীজগুলো এখন আছে, সেদ্ধ করার পর আমি বীজগুলোকে বের করব। পটলটা আমি কুকারে বসিয়ে দিয়েছি, জাস্ট দুটো সিটি লাগিয়ে দেবো। খুব বেশি এটাকে গলিয়ে দেবো না, তা না হলে পরে বীজগুলো বের করতে খুব অসুবিধা হবে। তো এখানে আমার পটল সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। গরম গরম বীজ বের করতে লাগলে পটলটা ভেঙে ভেঙে যাবে, তার জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো বীজগুলো আমি এখানে বের করে নিয়েছি। এবার এগুলো ব্লেন্ডারে আমি পেস্ট করে নেব, কারণ এটাও মশলার সাথে ইউজ হবে। মশলার জন্য আমি ইউজ করছি এখানে রসুন, পেঁয়াজ কুচো, এই তিনটেকে প্রথমে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা কুচো, সর্ষে আর জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। ঝাল প্রয়োজন মতো ইউজ করবে, যে যেমন ঝাল খেতে পারো। আর শুকনো লঙ্কাও ইউজ করতে পারো তোমরা বেশি ঝালের জন্য। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর পটলের বীজটা এর মধ্যেই দিয়ে আমি পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যেই পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। সব মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে বাকি যে মশলাটা ছিল, সর্ষে বাটা আর পটলের বীজ বাটা, সেই মশলাটাকেও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। তো এবার এটাকে আমি ভালোভাবে ফ্রাই করব। ফ্রাই ততক্ষণ করতে হবে যতক্ষণ না এই মশলা থেকে আলাদাভাবে তেলটা ছেড়ে যাচ্ছে, কারণ তখনই একদম পারফেক্ট মশলাটা ভাজা হয়। কারণ এর পরে পটলের মধ্যে সেটা পুড়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি আর ভাজা হবে না। তো মশলা আমার অলমোস্ট ফ্রাই করে হয়ে গেছে। সব পটলগুলোর মধ্যে মশলা ভরে রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। যেহেতু পটলগুলো সেদ্ধ হয়ে আছে, তাই আমি খুব বেশি ফ্রাই করব না। মানে ফ্রাই করতে করতে যেটা সেদ্ধ করার, সেই সেদ্ধটা করব না। শুধু জাস্ট এই সাইড ওই সাইড লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো, এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে আর উল্টো সাইডটা ভাজা হচ্ছে।
তো পটলগুলো ফ্রাই করে আমার রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর কালারও এসেছে। আর বাড়িতে তোমরা এই রেসিপিটা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।